गुड मॉर्निंग वेलकम बैक टू माय चैनल विल पावर আর আমি রুনা আর ক্যামেরার পেছনে দাঁড়িয়ে আছে আমার হাজবেন্ড শুভজ্যোতি তো অনেক দিন তো আমরা তোমরা জানোই আমরা শনিবার মানে ঘুরতে বেরই যাদের মানে আমাদের ঘোরার একটু হুজুগ আছে তো লাস্ট আমরা ঘুরতে বেরিয়েছিলাম বলেন সেই দার্জিলিং তো দার্জিলিং এ কিছু ভিডিও দিয়েছিলাম কিন্তু যথারীতি সেরকম কোনো ভালো ভিউ আসছে না তো মনে দুঃখে আমরা লাস্ট কয়েকটা শনিবার বেরোইনি আর তারপরে সে যাই হোক ভিউ আসুক আর না আসুক আমাদেরকে তো কেউ আটকাতে পারবে না আমার থেকেও বেশি সুযোগ থেকে তো কেউ আটকাতে পারবে না শনিবার মানেই ও বেরোবে কোথাও না কোথাও মানে ঘোরার ভীষণভাবে ওর ক্রেজ আছে তো ব্যাপারটা হচ্ছে ঘোরার ক্রেজ থাকলে তো হবে না আমাদের দার্জিলিং গিয়ে বেশ অনেকটা টাকাই খরচা হয়ে গেছে দিয়ে আমরা মানে ঘোরার পেছনে এত টাকা খরচা হয়েছে যে লাস্ট আমরা বলেছিলাম যে আমরা বেরোবো না কতদিন না বেরিয়ে থাকতে পারি দেখবো তো সেসব হলো না আলটিমেটলি আজকে 1 মার্চ আমরা বেরোচ্ছি তো সকালে উঠে মানে কাল থেকে এরকম প্ল্যান ছিল যে আমরা একটু ওইদিকে যাবো হুড্রু এইসব দিকটায় যাবো ওদিকে গেলে ভালো হয় কিন্তু ওটা যেতে হলে একটু সকাল সকাল বেরোতে হয় কিন্তু আমরা ঘুম থেকে উঠেছি 7টার সময় তো রেডি হতে হতো মোটামুটি 8:30-9টা তো এখানে শুভজ্যোতি দেখছে কোথায় যাওয়া যায় তো আলটিমেটলি আমরা কোথায় যাচ্ছি হুড্রু না অন্য কোথাও হুড্রু 169 কিলোমিটার 4.5 ঘন্টা লাগবে তাহলে আরো আগে বেরোতে হতো তো 4.5 ঘন্টা কিন্তু আর হুড্রু যেতে আসতে তোমার মোটামুটি 2500 টাকা মতো তেল লেগে যায় পাগল না তুমি এতেই চলো না এই শান্তিনিকেতন যেটা গেছিলাম আমরা আবার শান্তিনিকেতন যেগুলো গেছিলাম সেগুলো ছাড়াও অন্য কিছু শান্তিনিকেতন তোমার মোটামুটি ক্লান্তি বেশি ফিরতে ফিরতে প্রায় 10টা বেজে যাবে আর খাওয়া দাওয়ার কোনো জোগাড় থাকবে না ফাইনাল কোথায় আমাদের শান্তিনিকেতন মানে যেগুলো যেগুলো কভার করছি তার বাইরে কোনো জায়গায় যদি বিশ্বভারতী আজকে খোলা পাই তোমরা ভাবছো আবার সেই শান্তিনিকেতন পুরনো না ঠিক আছে শান্তিনিকেতনে আগের বারে আমরা সোনাঝুরির হাট দেখিয়েছিলাম যে সোনাঝুরি হ্যাঁ সোনাঝুরির হাট খোয়াই হাট যেটা আর যেটা আমাদের বেশি ভিউ এসেছিল যেটাতে আমাদের ভিউ এসেছিল এমনি র্যান্ডম করে করেছিলাম আর দেখি আজকে ওইটা ওই পার্টটা ছেড়ে দিয়ে অন্য কিছু যদি কভার করা যায় তাহলে করবো তো আর বেশি কথা বলবো না এখন অনেক বেলা হয়ে গেছে তো চলো এবার বেরিয়ে পড়ি সৃজনশীল প্রোগ্রাম এখান থেকে 102 সাউথ অন সাতসাং বিহার রোড টুয়ার আসানসোল বার্কার রোড আসানসোল চিত্রঞ্জন রোড দেন টার্ন লেফট অন টু আসানসোল বার্কার রোড তো 2 ঘন্টা 6 মিনিট লাগবে আমরা 11:13 মধ্যে পৌঁছাবো 102 কিলোমিটার তাই হই চলো শুরুতে আমি বললাম আজকে 1 মার্চ অ্যাকচুয়ালি আজকে 1 মার্চ নয় আজকে 28 ফেব্রুয়ারি আমার তো বাড়িতে থেকে থেকে আর এই লকডাউনের চক্করে সব ডেট টাইম সব গুলিয়ে যাচ্ছে ডেটটা বিশেষ করে ডেট আর ডে সব গুলিয়ে যাচ্ছে তো আজকে
28 ফেব্রুয়ারি আমরা বেরোচ্ছি সৃজনী শিল্পগ্রাম দেখতে, যেটা শান্তিনিকেতনের কাছে। আর আমাদের গাড়ি শুরুতে তিন দাগ অবধি তেল আছে দেখাচ্ছিল, তিন দাগ অবধি তেল ছিল দেখাচ্ছিল, এখন দু দাগ হয়ে গেছে। বাজেট করে মধ্যবিত্ত বাঙালিরা যেমন বাজেট করে বেরোয় ঘুরতে, সেরকম আমাদেরও এরকম বাজেট করেই ঘুরতে বেরোতে হচ্ছে। তো মনে তো হচ্ছে রাস্তায় আবার তেল ভরতে হবে, তো ঠিক আছে রাস্তায় যখন যেখানে তেল ভরবো ভরবো, চলো আমাদের সাথে। তো আবারও বলবো, তবে এবার নতুন জায়গার খোঁজে, শিল্প সংস্কৃতি কবিতা গল্পের শহর এই বোলপুর। কবিগুরু স্মৃতি ছড়িয়ে আছে এই শহরের অলিতে গলিতে আনাচে কানাচে, আর সেই রসের খোঁজে বারবার ছুটে যাওয়া বিশ্বভারতী, শান্তিনিকেতন আর এই খোয়াইয়ের ধারে। কর্নার করে একটু রাখতে বলবে দেখবে। আমরা জাস্ট বাসকোপা টোল ট্যাক্সটা ক্রস করলাম, এবার ক্রস করে আর একটু এগোবো, আর একটু এগিয়ে বাঁ দিকে টার্ন নিলেই আমরা মানে হাইওয়ে ছেড়ে আমরা বোলপুরের রাস্তায় ঢুকবো। আর বাইরে যা তাপ, আমরা তো যদিও গাড়িতে এসি চালিয়ে বসে আছি তাতেই বুঝতে পাচ্ছি বাইরে রোদ দেখে প্রচণ্ড তাপ, বাইরে প্রচণ্ড গরম হবে। আজকে 28 ফেব্রুয়ারি, তাতেই এই অবস্থা। আসানসোল থেকে দুর্গাপুর হয়ে পানাগড়ের পথে কিছুটা এগিয়ে বাঁদিকে পথ ধরে সোজা ইলামবাজার, আর তারপর প্রিয় সেই জঙ্গলের পথ। সবুজ শালের বন পেরিয়ে আর 9 কিলোমিটার গেলেই বোলপুর। বোলপুর ঢুকে ডান দিকের রাস্তা, অর্থাৎ বোলপুর শিউরি রোডের অল্প এগিয়ে বাঁ দিকেই পড়ে এই শান্তিনিকেতন শ্রীনিকেতন রোড। এই রাস্তা ধরেই বিশ্বভারতীর দিকে এগুতে থাকলাম, পথে পড়ল সৃজনী শিল্পগ্রাম, অর্থাৎ আমাদের আজকের গন্তব্য। তো তোমরা দেখলে আমরা এই যে গাড়িতে করে ক্রস করলাম সৃজনী শিল্পগ্রাম, তো ওখানে গাড়ি পার্ক করার জায়গা ছিল না কাছাকাছি, তো সামনে এসে এগিয়ে এসে আমরা একটু গাড়িটা পার্ক করলাম। আর এটা বিশ্বভারতীর কাছেই, একদম কাছেই, আর বাইরে প্রচণ্ড রোদ, প্রচণ্ড তাপ, বারবার দেখে মানে দেখে বেরোতে ইচ্ছে করছে না, কিন্তু তাও এসব মাইন্ড করলে হয় না ঘুরতে এসে, তাই না? রোদ বৃষ্টি ঠান্ডা এসব বললে হয় না ঘুরতে এসে, তো ঘোরার এনজয়টাই নিতে হয় বাকিটা। চলো দেখি, আমিও এখানে আসিনি আগে কখনো, এটাই আমার ফার্স্ট টাইম, তো চলো দেখি। টিকিট কেটে ঢুকে পড়লাম, পুরো এলাকা জুড়েই আছে অসাধারণ সব শিল্পের নিদর্শন। বাউলের গানের সুর, মাদলের শব্দ, রং বেরঙের জামা কাপড়, সুন্দর মূর্তি, সব মিলিয়ে যথার্থ একটা শিল্প গ্রাম। একে একে ঘুরে দেখাবো সব, তাই সাথে থেকো শেষ পর্যন্ত। ঢোকাতে ঢোকার সময় ক্যামেরার জন্য হচ্ছে 50 টাকা, মানে দুজনের টিকিটে কত দাম নিয়েছে? 20-40, আর স্টিল ক্যামেরার 50, টোটাল 90। যদিও আমরা এটাতে একটু ভিডিও করার চেষ্টা করছিলাম, কিন্তু পেছনে একজন এসে বললো যে না, এটাই ভিডিও করা যাবে না, এটাতে স্টিল ছবি নেওয়া যাবে। তো ঠিক আছে, চলো স্টিল ছবিই নিচ্ছি, আর আমরা ক্যামেরাতেই ভিডিওটা করছি, মোবাইলে ভিডিওটা করছি।
শিল্পগ্রামের ওপেন এয়ার কালচারাল প্রোগ্রামের স্টেজ, আরও একটা অসাধারণ শিল্পের নিদর্শন। ক্যামেরাতে ভিডিওগ্রাফি করতে গেলে টিকিট কাটতে হবে 4,000 টাকা দিয়ে। আমাদের কাছে সেটা অনেকটাই বেশি মনে হলো। বাতাসে কিন্তু আবিরের গন্ধ পাওয়া যাচ্ছে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের সংগ্রামী নেতাদের মূর্তি, যেমন সুন্দর সেই মূর্তির গড়ন, তেমনই সুন্দর সম্পূর্ণ ওরিয়েন্টেশন। ঘুরতে ঘুরতে চলে এলাম এই আদি বিম্ব আর্ট গ্যালারিতে। আর্টের সম্পর্কে জ্ঞান নিতান্তই নগণ্য, তাই বেশি গভীরে তো যেতে পারলাম না, কিন্তু দেখে রীতিমতো বিভোর হয়ে গেলাম। খুব সুন্দর। এখানে এই যে বিভিন্ন ধরনের ছবিগুলো দেখছো না, এগুলো না দেখবে বিভিন্ন শাড়িতে বা সালোয়ার কামিজ, যেগুলোতে আমরা অনেক সময় ডিজাইন দেখতে পাই। আর এই যে মধুবনী যে আঁকা, যেটা যেমন এগুলো মধুবনী আঁকা, এগুলো শাড়িতে মধুবনী যে শাড়ি হয় তার মধ্যে এই ধরনের ডিজাইনগুলো পাই। অনেক জায়গার অনেক জায়গার আঁকা, বিভিন্ন কালচার সেগুলোকে দেখানো হয়েছে আর কি। নেক্সট জেনারেশন যদি না ঢেকি দেখতে পায়, অরিজিনালি যিনি সেই যে জিনিসগুলো ছিল এগুলো তো দেখতে পাবে না। তো যাই হোক, এইগুলো করা হচ্ছে, দেখতে পাবে, জানতে পারবে। এই
আমি তো দেখেছি আমার দেশের বাড়ি যখন যেতাম ছোটবেলায়, মাটির বাড়ি। এরপর একের পর এক এলো ত্রিপুরা, মণিপুর, আসাম, বাংলা, বিহার আর উড়িষ্যার শিল্প কুটির। এক একটা কুটিরের ভেতর সেই রাজ্যের শিল্প সংস্কৃতির হরেক নমুনা। চলো ঘুরে ঘুরে তোমাদের দেখাই। প্রত্যেকটা রাজ্যের যেরকম যা সিগনিফিকেন্ট যা কিছু সিগনিফিকেন্ট যা যা আছে সেইগুলোকেই মানে এখানে দেখানো হয়েছে বিশেষ করে। যেমন আসামে যেমন দেখলাম ওই আসামে মেখলা চাদর এইসব, বীর পুরুষ। এই পালকিটা দেখে আমার রবীন্দ্রনাথ ঠাকুরের বীর পুরুষ কবিতার কথা মনে পড়ছে। পালকি সৃজন শিল্প গ্রাম থেকে বেরিয়ে আমরা বিশ্বভারতীর দিকে গিয়েছিলাম, যে বিশ্বভারতী ইউনিভার্সিটিটা যদি খোলা থাকে তাহলে অ্যাটলিস্ট ওর ভেতরটা ঘুরে দেখানো যাবে, বা সংগ্রহশালাটা যদি দেখানো যায়, ওইখানটা ভেতরে ক্যাম্পাসটা যদি দেখানো যায় তাহলে ভালো হতো। বাট এসে দেখলাম ওটা এখনও বন্ধ, তো নেক্সট আর কোথাও যাওয়ার জায়গা নেই। আর খোয়াইহাটে যাব না, মানে প্রচণ্ড গরম আর ওদের যদি ঘুরতে ভালো লাগছে না। আর এবার এখন আমরা যাবো মনোলক্ষীতে, যেখানে আমাদের সকাল থেকে বুকিং করে রাখা ছিল, ওখানে আমরা খেতে যাব। তো আমরা বনলক্ষ্মীতে পৌঁছে গেছি, পেছনে হয়তো জেনারেটর চলছে, ওই জেনারেটরের আওয়াজে একটু হয়তো শুনতে অসুবিধা হতে পারে। আর আমরা বনলক্ষ্মীতে পৌঁছে গেছি, এসে টিকিটও কেটে নিয়েছি। আমাদের আজকে আমরা অর্ডার করেছিলাম সকালে দুটো মাটন থালি, মাটন থালিতে নিয়েছে দুজনের 330 করে নিয়েছে, মানে 330 করে মানে 660 টাকা নিয়েছে দুজনে। আর মাস্কটা 80 টাকা নিয়েছে। আচ্ছা, এই মাস্কটা 80 টাকা। খাই, খাওয়ার সময় আবার দেখাবো কি খেলাম। প্রথম পাতে ঘি, লেবু, আলু ভাজা, ডাল যোগে সাদা ভাত। তারপরে এলো শুক্তো আর ধোকার ডালনা, এই অবধি কমন। আর তারপরে নিজের পছন্দ মতো আমিষ পদ। এবারেও আমরা অর্ডার করেছিলাম মাটন। খাওয়ার পর পেছনেই রয়েছে কাউন্টার, পেয়ে যাবে ক্ষীরের পায়েস, ছানার পায়েস আর পিঠে পুলি। তো আগের বারে আমরা বরিশালের রান্নাঘরে খেয়েছিলাম, তো ওখানে খাওয়ার সময় কি খেলাম না খেলাম ওই ভিডিওটা দেওয়া হয়নি, আর তাতে অনেকেই কমেন্ট করে বলেছিলে। তো আজকে চেষ্টা করেছি ভিডিওগুলো তোলার, দেখি কতটা কি দিতে পারি। অ্যাকচুয়ালি
কি হয় এখানে খাওয়া মানে করার সময় ভিডিও করাটা খুবই অসুবিধা হয়ে যায়, কারণ অ্যাকচুয়ালি অনেক রাশ থাকে এখানে, অনেক ভিড় ছিল আজকে এমনিতেও। আর যখন ডাকে আমাদের টার্ন আসে, এমনি স্লিপ দিয়ে মানে নাম্বার ওয়াইজই কল করা হয়। আমাদের যেমন 72 ছিল স্লিপের নাম্বার আমরা যেটাতে ছিল, তো সেই অনুযায়ী ডেকেছে। একটু দেরি হয়েছে কিন্তু নাম্বার ধরেই ওরকমভাবেই ডাকা হয়েছে আমাদেরকে। আচ্ছা ওকে ঠিক আছে। তো খাওয়ার তো খুবই ভালো খেলাম। আর এখানে কি বলতো, ওই যে থালা সাজিয়ে যে যেভাবে দেওয়া হয় সেই রকম ব্যাপার না, পরপর এসে দিতে থাকে। প্রথমে ওই ডাল আলু ভাজা ঘি আর লেবুটা দিয়ে চলে যায়, তারপরে পরপর এসে থালার মধ্যেই দিতে থাকে। ওই যে পাতা একদম সাজিয়ে বাটিতে বাটিতে ওরকম করে দেয় না, যার জন্য খাওয়াও শুরু হয়েছে আর সেই তুলনায় ভিডিও করাটা আমার পক্ষে অসুবিধা হয়েছিল, কারণ অতক্ষণ ধরে ওয়েট করাটা, কারণ আমার পরে আরও অনেকে ছিল যারা খাবে, তো আমি অতক্ষণ ধরে প্রত্যেকটা আসবে ভিডিও করব সেটা সম্ভব হয়ে উঠছিল না। তো যাই হোক, যেমন পেরেছি সেইভাবে করেছি, এবারে খাওয়ারের ভিডিও তোলার চেষ্টা করেছি। আগেরবার আমি জানি একজন কমেন্ট করে বলেছিল খাওয়ার ইচ্ছে পেলাম না, তো এবারে চেষ্টা করেছি। তো ঠিক আছে, এবার আমাদের ফিরে যাওয়ার পালা, এবার ফিরে যাব। আর শান্তিনিকেতনে এই পার্টটা, সৃজন শিল্প গ্রামটা তোমাদের দেখে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের এই চেষ্টাটা, ভিডিওগুলো কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে তো অবশ্যই জানাবে। তার সাথে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আজকে আমরা এখানেই বিদায় নিলাম, আর দেখা হচ্ছে আবার অন্য আর একটা নতুন ভিডিওতে।